বিনোদনের তাজা খবরে স্বাগতম। এবার গ্যারাকলে সঙ্গীতশিল্পী মমতাজ। মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। সোমবার 14 অক্টোবর দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই ইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআই ইউ এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লেখিত ব্যক্তির এবং তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসেবের লেনদেন 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে তার নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করার অনুরোধ করা যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লেখিত ব্যক্তির ব্যাংক হিসাব সংশ্লিষ্ট দলিল যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণ সহ যাবতীয় তথ্য আগামী 2 কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী এবং সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা সাবেক এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। তিনি সবশেষ 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে গত 2 মাসের বেশি সময় পর রোববার 13 অক্টোবর বিকেলে প্রকাশ্যে এসেছেন মমতাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে পরিবেশন করতে দেখা যায় তাকে। বন্ধুরা, বিনোদনের এমন তাজা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।